হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি রাজধানী ঢাকা থেকে টাঙ্গাইলে যাব, আর আমার ট্যুরমেট হিসেবে থাকবে সার্ভে হিনো 1J এসি বাসটি। এই ভিডিওটিতে আমি আমার ভ্রমণ অভিজ্ঞতা ও এই বাস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। সকাল 7টার দিকে আমি চলে আসি খালেকপাম কল্যাণপুর সার্বিক পরিবহনের কাউন্টারে। আমার বাস ছাড়ার সময় সকাল 7:30। সো চলুন এই ফাঁকে জেনে নিই কখন কখন ঢাকা টাঙ্গাইল রোডে সার্বিক পরিবহন বাসটি সার্ভিস দিয়ে থাকে এবং এর ভাড়া কত। বর্তমানে হচ্ছে 3টে, সকাল 7:30, দুপুর 12:30, বিকেল 12:30। ভাড়া হচ্ছে বর্তমানে 1 সিটে 300 টাকা। করোনার সময় আমাদের যখন তখন 2 সিটে 450 টাকা। চলুন এখন আমরা কাউন্টারটি ঘুরে দেখি। আপনারা যদি এই বাসে ভ্রমণ করতে চান তাহলে আপনারা এই বাসের ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন, অথবা স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করেও আপনারা টিকিট বুকিং সহ অন্যান্য তথ্য পাবেন। সকাল 7:35 বাসটি কল্যাণপুর খালেকপাম থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা করে। যদিও বাসটি 7:30 ছাড়ার কথা ছিল, আমি সহ এই বাসে টোটাল যাত্রী ছিল 7 জন। আসুন এখন আমরা পরিচিত হয়ে নিই এই বাসের স্টাফদের সাথে। মোহাম্মদ ইসমাইল, 6-7 বছর। আর সার্বিক পরিবহনে কত বছর ধরে আছেন? আস্তে আস্তে বাসটি টাঙ্গাইলের দিকে যেতে থাকে, তবে সাভারে অনেক বেশি জ্যাম ছিল। প্রত্যেকটি মোড়ে মোড়ে আমরা জ্যাম ফেস করি, তাছাড়া গাড়ির চাপও অনেক বেশি ছিল। আসুন এখন জেনে নেই এই বাস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সার্বিক পরিবহনের মালিক হচ্ছেন সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান। সার্বিক পরিবহন মূলত বরিশাল মাদারীপুর রোডে সার্ভিস দিয়ে থাকে, তবে 2021 সালে তারা ঢাকা টাঙ্গাইল রোডে প্রথম সার্ভিস দেওয়া শুরু করে। ঢাকা টাঙ্গাইল রোডের হিনো 1J বাসগুলো মূলত ইকোনমিক ক্লাস বাস। এই বাসগুলো তৈরি করেছে আফতাফ এবং এই বাসগুলোর মূল্য প্রায় 1 কোটি টাকা। তবে শোনা যাচ্ছে সার্বিক পরিবহন তাদের নন এসি বাস সার্ভিসও ঢাকা টাঙ্গাইল রোডে চালু করতে পারে। এখন আমরা আছি নবীনগর বাস স্ট্যান্ড। এখান থেকে হাতের ডানের রাস্তায় আমরা বাইপাইল যাব, দেন বাইপাইল হয়ে আমরা চন্দ্রা হয়ে ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে প্রবেশ করব।
গাড়িতে সব যাত্রীকে একটি করে পানির বোতল দেওয়া হয়, যা আমি আপনাদের বলতে ভুলে গিয়েছিলাম। আর দেখতে দেখতে এখন আমরা চলে এসেছি চন্দ্রা। চন্দ্রা পার হয়ে আমরা এখন ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে প্রবেশ করব। এখন আমরা আছি ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে। সামনেই কায়লাকুর নতুন একটি ফ্লাইওভার তৈরি করা হয়েছে, আসুন ফ্লাইওভারটি দেখি। ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে প্রবেশ করার পরই ড্রাইভার সাহেব তার গতি বাড়িয়ে দেন এবং গাড়ির অ্যাভারেজ স্পিড থাকে 100। আকাশে মেঘ থাকায় হাইওয়েটি দেখতে অনেক সুন্দর লাগছিল। আসুন আমরা হাইওয়েটি একটু উপভোগ করি। সকাল 10:19-এর দিকে আমরা ঢাকা টাঙ্গাইল হাইওয়ে ছেড়ে টাঙ্গাইল শহরের দিকে প্রবেশ করি। ওভারঅল যদি আমি আমার জার্নিটি সম্পর্কে বলি, তাহলে বলতে হয় ড্রাইভার ও স্টাফদের ব্যবহার খুবই ভালো ছিল এবং সার্বিক পরিবহনের ম্যানেজমেন্টও অনেক ভালো ছিল। সো আপনারা যদি ঢাকা টাঙ্গাইল রোডে ভ্রমণ করতে চান, তাহলে অবশ্যই সার্বিক পরিবহনে ভ্রমণ করতে পারেন।
বাসটির সর্বশেষ স্ট্যান্ড হচ্ছে টাঙ্গাইল নতুন বাস স্ট্যান্ড, কিন্তু আমি বাস স্ট্যান্ড পর্যন্ত যাব না, তাই আমি ড্রাইভার মামাকে ধন্যবাদ জানিয়ে আমার জার্নি এখানেই শেষ করি। ধন্যবাদ ড্রাইভার মামাকে সেফলি আমাকে টাঙ্গাইল পৌঁছে দেওয়ার জন্য। বাসটি আমাকে নামিয়ে চলে যাচ্ছে তার গন্তব্যে। সো এখানেই আমার জার্নিটি শেষ হলো। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, সবাই ভালো থাকবেন।